ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলুমির লাইফস্টাইল। আর আজকে আমি একটা ভ্যালেন্টাইন্স ডে মেকআপ লুক ক্রিয়েট করব। সেখানে আমি একটা স্মোকি আই লুক ক্রিয়েট করেছি, ব্লু স্মোকি আই। অনেকে ভাবে যে স্মোকি আই লুক ক্রিয়েট করাটা খুবই ডিফিকাল্ট, বাট একটু টাইম নিয়ে করলে খুবই ইজিভাবে হয়ে যায়। আর আমি যেটা আজ যেই মেকআপ লুকটা ক্রিয়েট করব, তোমরা যে কোনো পার্টি লুক হিসাবে এটা ক্রিয়েট করতে পারো, ইজি এবং একটা গর্জাস লুক ক্রিয়েট করছি। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমে আমি আই মেকআপটা কমপ্লিট করে নেব। তো আমার কাছে কোনো আই প্রাইমার নেই, সেজন্য আমি এই ব্লু হেভেনের এই প্রাইমারটাকে আই প্রাইমার হিসাবে ইউজ করছি। এরপর আমি লাগাবো হচ্ছে কনসিলার। ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেবো। এরপর কম্প্যাক্ট দিয়ে এটাকে সেট করে নেবো। এখানে আমি ফিটমি মেবলিনে ফিটমি কম্প্যাক্ট ইউজ করছি। আমি ল্যাকমি আইকনিকে ব্লু কালারের কাজলটা নিয়েছি, ফার্স্টে এটা আমি লাগিয়ে নেব। এটা আমি আই শ্যাডো হিসাবে ব্লু কালারের যে স্মোকি আই লুকটা ক্রিয়েট করবো সেটার জন্য কিন্তু আমি এই আইকনিক কাজলটা ইউজ করছি। ফার্স্টে এটা ইউজ করলাম, এরপরে এখানে আই শ্যাডো দেবো। তোমরা যে কোনো ব্লু কালারের কাজল দিয়ে কিন্তু এটা করতে পারো। ব্লু কালারের কাজল দিয়ে ফার্স্টে এটাকে ব্লেন্ড করে নাও, তার উপরে আই শ্যাডোটা সেট করো। সেটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ডিং হয় এবং একটা খুব সুন্দর আই লুক ক্রিয়েটও হয়। তো এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, এরপর সেমভাবেই এটাতেও দেব। এরপর আমি এই সেটটা এটার উপর দেব।
প্রোডাক্টটা এবারে অ্যাপ্লাই করে নেব। এরপর আমি এটাকে ভালো করে স্ম্যাচ করে নেব।
এরপর আমি মেকআপ ফিক্সারটা লাগিয়ে নেবো। আমি ফিক্সারটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, এরপর এটাকে বসিয়ে নেবো এইভাবে। ফ্রেন্ডস, আমার এই মেকআপ লুকটা পুরো কমপ্লিট হয়ে গেছে ব্লু স্মোকি আইয়ের সাথে। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে। একটা হেয়ার স্টাইল করে নিয়েছি আর সাথে একটা রিং পরে নিয়েছি, তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও কিন্তু, তো ভ্যালেন্টাইন্স ডে নয়, যে কোনো পার্টি মেকআপ হিসাবে তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো। আর যদি এটা ভালো লাগে এই ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর অবশ্যই লাইক কমেন্টও করবে, আর আমাকে জানাবে তোমাদের এই লুকটা কেমন লাগলো। আর তোমরাও কিন্তু ক্রিয়েট করো লুকটা। তোমরা যদি কোনো হেয়ার স্টাইল দেখতে চাও বা আমি এটা কীভাবে করলাম দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো আজকের মতন টাইম।